আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর ডিজাইনের একটি বাচ্চাদের ফ্রক। আমি এখানে ঈদকে সামনে রেখে সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করেছি আপনাদের জন্য। আর আমার কাছে এই ডিজাইনের জামাটি দেখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তো আমি এখানে দুই সাইডে কিন্তু দুটি রাফেল অ্যাড করেছে, আর এখানে আমি চওড়া করে একটি ফিতাও অ্যাটাচ করেছে। কিন্তু ফিতাটি কিন্তু আমি রাফেলের সঙ্গে অ্যাটাচ করেছি, আর এটি কিভাবে আমি অ্যাটাচ করেছি সেটিও কিন্তু আমি খুব ইজিলি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আর নিচে যে ঘিরের অংশটি রয়েছে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো কোনা বের হয়েছে। তো আমি এই কোনাগুলো কিভাবে তৈরি করেছি আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমি এখানে 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেছি। আপনারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন একটু স্কিপ না করে, তাহলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন ঘরে বসে। যে জামাটি নিচের ঘেরের অংশ রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘের রয়েছে দেখুন। আর আপনার বাচ্চা যখন এই জামাটি পরবে তখন কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যাবে। তো আপনারা কিন্তু ঈদকে সামনে রেখে এরকম সুন্দর ডিজাইনের জামা নিজের বাচ্চার জন্য নিজের হাতে তৈরি করে দিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ, এক রঙের কাপড় ব্যবহার করেছি টোটাল 1/2 গজ পরিমাণ। এখন আমরা প্রথমে উপরে বডি পার্টটি কাটিং করব। আর কাটিং করার জন্য প্রথমে কাপড়টিকে আমি 2 বার ভাঁজ করে চাপাট করে নিয়েছি। একসঙ্গে আমাদের 2টি পার্ট বের হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। উপরে বডি পার্টের লম্বা নিয়েছি আমি টোটাল 10 ইঞ্চি পরিমাণ, আমাদের অ্যাকচুয়াল থাকবে 9 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে আমি পুটের মাপ নিব, আমাদের পুট হচ্ছে 8, 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 4.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এইভাবে আমরা স্ট্রেট দাগ কেটে দিব। এখান থেকে আমি চওড়া নিচ্ছি গলার 2 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলা লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, পেছনের গলা লম্বা নিব 3 ইঞ্চি পরিমাণ। এভাবে বক্স বানিয়ে দিতে হবে, এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছে। এখান থেকে আমরা বডি মাপ নিচ্ছি, আমাদের বডি হচ্ছে 24, 24-এর 4/4 হচ্ছে 6 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা একটি আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিচ্ছি। এখান থেকে আমি কোমরের মাপটি নিচ্ছি, আমাদের কোমর হচ্ছে 24, 24-এর 4/1 হচ্ছে 6 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে স্কেল ধরে স্ট্রেট দাগ কাটতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে দিব। সবার প্রথমে আমাদের পিছনের গলা কাটিং করতে হবে। এখন আমরা পিছনের পাটটি এভাবে সরিয়ে ফেলবো, সরিয়ে ফেলে সামনের পাটের গলা কাটিং করে নিব। তো পিছনের পাটে একটি ফাড়া দিয়ে দিচ্ছি মিডল পয়েন্টে, এখানে আমরা বাটন অ্যাড করে নিব। আমি একই রকম ভাবে সামনের পাট এবং পিছনের পাটে লাইনিং এর কাপড়টি কাটিং করে নিয়েছি। এখন আমরা নিচে ঘেরের অংশটি কাটিং করব, আর এর জন্য প্রিন্টের কাপড়টিকে আমি 2 বার ভাঁজ করে চাপাট করে নিয়েছি। দেখুন নর্মালি আমরা যেভাবে কাপড় ভাঁজ করে থাকি ঠিক সেইভাবে 2 বার ভাঁজ করে চাপাট করে নিতে হবে। দেন কাপড়টিকে আরো 1 বার ভাঁজ করে টোটাল 8 পার্ট করে নিচ্ছে। তো দেখুন আমি কাপড়টিকে টোটাল 8 ভাঁজ করে নিয়েছি। তো এখন আমাদের স্কোয়ার একটি পিস কাটিং করতে হবে। কাপড়টি লম্বা নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ, এবং এই সাইড থেকেও আমাদের 16 ইঞ্চি লম্বা একটি কাপড় লাগবে। এরকম আমাদের একটি স্কোয়ার পিস লাগবে। তো এখানে যতটুকু লম্বা নিতে চান ঠিক একই পরিমাণ লম্বা কিন্তু আমাদের এখানেও নিতে হবে। স্কোয়ার একটি পিস কাটিং করতে হবে। এখান থেকে আমরা স্ট্রেট দাগ কেটে দিব, অতিরিক্ত অংশটুকু আমরা কাটিং করে নিচ্ছি। এইটুকু কাপড় দিয়ে কিন্তু আমরা ওপরে পাটে ডিজাইনটি তৈরি করব। তো আমাদের স্কোয়ার পিস কাটিং করা কমপ্লিট। এখান থেকে আমাদের কোমরের মাপটি নিতে হবে। তো আমি এখানে ওপরে বডি পার্টটি এখানে নিয়েছি, নেওয়ার পর এখানে যে মার্কিং করা রয়েছে কোমরের অংশে, এই কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর এখানে আমরা এইভাবে ধরবো, ধরে একটি মার্কিং করে নিব। এখান থেকে আমরা কাটিং করে নিব, ঠিক যেভাবে আছে সেইভাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে টোটাল জামাটির লম্বা কতটুকু হলো। ওপরে আমরা নিয়েছিলাম 9 ইঞ্চি পরিমাণ, আর নিচে ঘেরের অংশ নিচ্ছি 22.5 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি কিন্তু আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাহলে কত থাকবে 21.5 ইঞ্চি পরিমাণ। টোটাল জামাটির লম্বা কিন্তু আমাদের 21.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে। এখন আমরা এই অংশটুকু কাটিং করে নিব। তো দেখুন আমাদের এরকম 2টি পার্ট কাটিং হয়ে যাবে, একটি পার্ট একটি পার্ট। তো প্রথমে আমরা কাপড়টিকে এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর এর উপরে আর একটি যে পার্ট রয়েছে সেই পার্টটিকে আমরা রাখবো। আমাদের নিচের পার্টটির উপরে এই উপরের পার্টটিকে এরকম কোনাকুনি বসাতে হবে। ভেতরের যে রাউন্ডের যে অংশটি রয়েছে, রাউন্ডের অংশ দেখুন এরকম 4 কোনা হয়ে আছে, আমরা জাস্ট একটু রাউন্ড করে কাটিং করে নিব, তাহলেই হবে, আর কিছুই করতে হবে না, ঠিক আছে। এখন আমরা কাপড়টিকে এভাবে
তুলে নিব। তো কাপড়টিকে এভাবে আমরা মেলে নিব। মেলে নেওয়ার পর দেখুন আমাদের নিচের ঘেরের অংশটি দেখতে কিন্তু এরকম হবে, অনেক সুন্দর লাগবে। এবং নিচের ঘেরের অংশে কিন্তু কোনো রকমের সাইড থেকে সেলাই করতে হবে না। সেলাই করার প্রথমে আমাদের শোল্ডার জয়েন করতে হবে, এর জন্য আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে এখানে একটি সেলাই এবং এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের শোল্ডারটি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডিজাইনটি করার জন্য আমরা এই পয়েন্টে একটি কাপড় অ্যাটাচ করব, আর এর জন্য আমাদের কুচি দেওয়ার জন্য দুটি কাপড় নিতে হবে। এখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছি, কাপড়টির চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং প্রিন্টের কাপড়টির চওড়া নিয়েছি আমি এখানে 2.75 ইঞ্চি পরিমাণ। তো প্রিন্টের কাপড়টি এক রঙের কাপড়টির উপরে এভাবে রাখবো। রাখার পর যে কোনো এক সাইড থেকে আমাদের এইভাবে উল্টো সাইডে কাপড়টিকে রাখতে হবে, রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। দুটি কাপড়ই কিন্তু আমাদের যে কোনো এক সাইড থেকে এভাবে উল্টো সাইডে রেখে সেলাই করতে হবে। সেলাই করার পর আমরা এই এক রঙের কাপড়টিকে প্রিন্টের কাপড়ের উপরে এভাবে রাখবো। রাখার পর এরকম করে আমরা কুচিটি বসিয়ে নিব। এভাবে কুচিটি বসিয়ে আমরা এর উপরে আমরা সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমি এরকম ভাবে কুচিগুলো বসিয়ে নিয়েছি। এখন আমরা আরো একটি কাপড় নিব, যে দুটি পয়েন্ট আমাদের থাকবে সে দুটি পয়েন্ট অবশ্যই কিন্তু কাপড়টিকে দুইবার উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। এক রঙের একটি কাপড় নিয়েছি এবং কাপড়টির চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টিকে আমরা এভাবে রাখবো এবং এই কাপড়টিকে আমরা এভাবে এর উপরে রাখবো। রেখে এর উপরে আমরা একটি সেলাই বসিয়ে দিব। তো কাপড়ে একটি সোজা সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমরা কাপড়টিকে এভাবে সোজা সাইডে নিয়ে আসবো, কাপড়টিকে দুইবার এরকম করে ভাঁজ করব। এভাবে একটু চওড়া করে কাপড়টি ভাঁজ করে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। একই রকম ভাবে আমাদের আরো একটি পার্ট রেডি করতে হবে। তো আমাদের দুটি পার্ট কমপ্লিট হয়ে গেছে। তো একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এই সাইড থেকে কিছুটা অংশ বাদ রেখেছি এবং এই সাইড থেকেও কিন্তু কিছুটা অংশ বাদ রেখেছি। সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে রাখতে হবে। এই যে আমাদের শোল্ডারের যে অংশটি রয়েছে এখান থেকে মেপে দেখবো যে কতটুকু আছে। তো আমাদের এখানে 2 ইঞ্চি আছে, তাই না? তো এর মিডল পয়েন্ট হচ্ছে 1 ইঞ্চি। তো আমি এখানে 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সেম ভাবে এখানেও আমরা 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে। এখন আমরা এইভাবে সোজা একটি দাগ কেটে নিব একদম নিচ পর্যন্ত। সামনে এবং পিছনে কিন্তু আমাদের দাগটি কাটতে হবে। দুই সাইডে একই রকম ভাবে আমি দাগটি কেটে নিচ্ছে। তো আমাদের কিন্তু দাগটি কাটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে কুচির যে পাটটি ছিল এই পাটটিকে এই দাগটির উপরে এভাবে রেখে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। ঠিক একই রকম ভাবে এই কুচির পাটটি সেলাই বসিয়ে দিব। আমাদের দুই সাইড থেকে কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা লাইনিং এর কাপড়টিকে অ্যাটাচ করব। তো লাইনিং এর কাপড়টিকে অ্যাটাচ করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একই রকম ভাবে দুটি পার্টে এরকম শোল্ডারটি জয়েন্ট করে নিয়ে, তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং লাইনিং এর যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি এভাবে উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে প্রথমে আমরা এই যে গলার যে অংশটি রয়েছে এই পুরো গলার অংশে সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমি পুরো গলার রাউন্ডে সেলাই বসিয়ে নিয়েছি এবং আমাদের যে পিছনে যে ফাড়া অংশটি রয়েছে এখানে ছোট এভাবে কাট বসিয়ে দিতে হবে, তাহলে খুব সহজে আমরা কাপড়টি উল্টিয়ে নিয়ে যেতে পারবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। আর আমি পুরো গলার রাউন্ডে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি, এতে করে আমাদের কাপড়টি পেছনের দিকে নিয়ে যেতে সহজ হবে। তো কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিয়ে যাচ্ছি। তো পুরো গলা রাউন্ডে আমাদেরকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। আর এই যে আর্মহোলের যে সাইডটি রয়েছে এই আর্মহোলের সাইডটি আমরা এইভাবে লাইনিং এর কাপড়টিকে দুইবার এভাবে ভাঁজ করার পর এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। আপনারা চাইলে এক্সট্রা করে পাইপিং লাগিয়ে নিতে পারেন। একই রকম ভাবে কিন্তু অপর যে আর্মহোলের সাইড রয়েছে সেই সাইডটিকেও আমরা দুইবার কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন পুরো গলা রাউন্ডে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এবং আর্মহোলের যে রাউন্ড রয়েছে সেখানেও কিন্তু আমি কাপড়টিকে মুড়িয়ে এভাবে সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমরা বডিটি ফিটিং করে নিব। আর এর জন্য কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রাখার পর আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সাইড থেকে ফিটিং করে দিবেন, ঠিক আছে? তো আমি দুই সাইড থেকে ফিটিং করে নিয়েছি। এখন আমরা নিচের ঘেরের অংশটির সঙ্গে বডি পার্টটিকে অ্যাটাচ করবো। আর এর জন্য জামা কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং নিচের ঘেরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। এখন আমরা নিচের ঘেরের অংশের মধ্যে জামার কাপড়টিকে এভাবে ইনসার্ট করবো। ইনসার্ট করার পর দেখুন পুরো রাউন্ডে আমরা এখন এইভাবে জামার কাপড়টির সঙ্গে নিচের ঘেরের কাপড়টিকে এভাবে ধরে পুরো রাউন্ডে সেলাই করব। তো দেখুন আমাদের নিচের ঘেরের অংশটির সঙ্গে বডি পার্টটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পিছনে যে অংশটি রয়েছে এই অংশে অবশ্যই একটি বাটন এবং বাটন লাগানোর জন্য ডোরি অ্যাড করে দিবেন। তো নিচের যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশটিকে কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে পুরো ঘেরের রাউন্ডে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের বাচ্চাদের। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও কিন্তু এই ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।